ষুধী মণ্ডলে আসসালামু আলাইকুম ডক্টর হোসেন মোহাম্মদ আলমিন আপনাকে স্বাগত জানাচ্ছি জার্নি অফ ডক্টরসে আজকে কথা বলবো মেডিসিন নিয়ে রেসপিরেটরি সিস্টেম নিয়ে থার্ড ইয়ার থেকে ফাইনাল প্রফ পর্যন্ত কোন কোন সাবজেক্ট বা টপিক্সগুলো এই রেসপিরেটরি সিস্টেম থেকে খুবই গুরুত্বপূর্ণ এবং কোন টপিক্সগুলো ডেভিডসন থেকে পড়তে হবে বা কোনগুলো গাইড পড়লেও কাভার আপ দেওয়া যাবে এবং কোন টপিক্সগুলো পড়লে ইজিলি পাশ করা সম্ভব সে সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব বাইশতম মেডিশন থেকে বলছে যারা তেইশতম মেডিশন এখন পড়ছেন তারা একটু হলে কালেকশন করে নেবেন প্রথমেই আমরা দেখছি যেটি হচ্ছে এই ফিগার যেটি আছে অর্থাৎ একদম ডেভিডসনের প্রথম যে পেজটি আছে ক্লিনিক্যাল এক্সামিনেশনের ক্ষেত্রে ইন্সপেকশন পারপেশন পারশন অসকালেশন এটি খুব ভালোভাবে পড়তে হবে এ কারণে ক্লিনিক্যাল কোলিলেশন করতে এবং শর্ট সময় কী ফাইন্ডিংসটি পাচ্ছি আমরা এবং লং কেসের সময় কী ফাইন্ডিংসটি পাচ্ছি এটি খুবই গুরুত্বপূর্ণ দুই নম্বর যে পেসটি আছে সেখানে দেখছি যে আমাদের কিছু ডিজিজ দেওয়া আছে লাইক দ্য সিওপিডি ফাইব্রোসিস কোলাস নিউমোনিয়া নিউমোথোরাস প্রোলিপিশান এটি ইম্পর্টেন্ট কারণ এই প্রত্যেকটি ডিজিজের কিন্তু আমরা এক্সরে আমরা রিড করতে চাই কারণ ভাইবার সময় কিন্তু এক্সরে রিড করতে দেয় সুতরাং এগুলোর প্রত্যেকটারই এক্সরে আমাকে রিড করতে হবে এবং এক্স রে রিডিট করার পাশাপাশি তখন কোয়েশন আসতে পারে যে কী কী ক্লিনিক্যালে তুমি রোগীর পেতে পারো একটা সিওপিডির রোগী কী পেতে পারো নিউমোনিয়া কী পেতে পারো নিমোথোরাসের পেশেন্ট কী পেতে পারো প্রোলিপিশনের ক্ষেত্রে কী পেতে পারো এই জন্য এই পেসটি খুব ভালোভাবে পড়তে হবে অ্যানাটমি এবং ফিজিওলজি যেটি আছে সেটি খুবই গুরুত্বপূর্ণ আমার পরবর্তী লেকচার যেগুলো থাকবে অ্যানাটমি এবং ফিজিওলজি নিয়ে আশা করি সে সম্পর্কে পড়লেই এবং ভালোভাবে একটু বোঝার চেষ্টা করলে আলটিমেটলি বেসিকটি আল্লাহর রহমতে ক্লিয়ার হয়ে যাবে এরপর যেটি আসছে সেটি হচ্ছে কফ এটি খুবই ইম্পর্টেন্ট একদম থার্ড ইয়ার থেকে ইম্পর্টেন্ট কাফের ক্ষেত্রে যেটি হিসাব নিকাশ থাকে যে কাফের যেটি থাকে যে বিভিন্ন ধরনের কাপ থাকে একুট কফ কনিক কফ কোন কাফের ধরন কেমন কোন ডিজিজে কি ধরনের কাপ থাকে এবং কি কি ধরনের ইফেক্ট পড়তে পারে এটার সম্পর্কে একটু ভালো ধারণা থাকতে হবে ব্রেথলেসনেসের ডেফিনেশানটাই পড়তে হবে এবং সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইনফিনিটি ইম্পর্টেন্ট যেটি হচ্ছে যে কজেস অফ দ্য ব্রেথলেসনেস অর্থাৎ একুট ডিজনি বা একুট ব্রেথলেসনেস কাকে বলে কনিক ব্রেথলেসনেস কাকে বলে এবং লাং কস কোনটি সিভিএস কস কোনটি আদার কস কোনটি এটি কিন্তু ভালোভাবে পড়তে হবে এবং ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করার জন্য এটি খুবই ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট অব দ্য কীভাবে আপনি ইভালুয়েশন করবেন একটা ব্রেথলেসনেস পেশেন্ট এটি একটু দেখতে পারেন অত বেশি ইম্পর্টেন্ট না ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফাইনাল প্রফিট স্টুডেন্টের জন্য অ্যাজ আ ইয়ার স্টুডেন্টের জন্য সেটি হচ্ছে যে কীভাবে একুট ব্রেথলেসনেস যেগুলো আছে সেগুলো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করবেন এবং প্রত্যেকটা সিম্পটম সাইন এক্স রে ফাইন্ডিংস কী পাওয়া যায় কীরকমভাবে পাওয়া যায় সে সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে এবং থাকতে হবে চেস্ট পেন বলার অপেক্ষা রাখে না চেস্ট পেন হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট অফ দ্য চেস্ট পেন যেটা খুবই ইম্পর্টেন্ট এবং বাদ যায় অনেকের যে অনেকে অ্যানজাইটি বলতে ভুলে চান এবং এই যে চেস্ট পেনগুলো আছে মাস্কুলার স্কেলের টাল চেস্ট পেন ইমোশন আছে এম্বলিজম আছে এই চেস্ট পেনগুলোর সেন্ট্রাল চেস্ট পেনের কজ পেরিফারাল এবং সেন্ট্রাল চেস্ট পেনের মধ্যে পার্থক্য এটি কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে একই সাথে হেমোপ্রাইসিস যেটি আছে হেমোপ্রাইসিস এবং হেমাটাইমিসের মধ্যে যে পার্থক্য হেমোপ্রাইসিস কাকে বলে এবং হেমোপ্রাইসিসের সবচেয়ে কমন কজ বাংলাদেশে পালামোনা ক্লোসিস এবং একই সাথে যে কার্ডিয়াক যে কজটি আছে মাইট্রাস্ট্রোসিস এটি কিন্তু অবশ্যই বলতে হবে এবং এই ছকটি কিন্তু মুগস্থ রাখতে হবে এবং কমন যে চারটি কজ আছে টিউবারক্লোসিস মাইট্রাস্ট্রোসিস এগুলো কিন্তু মনে রাখা দরকার এটি তেমন ইম্পর্টেন্ট না প্লোর লিপিশন অবশ্যই ইম্পর্টেন্ট ডেফিনেশান প্লোরলিপিশন কাকে বলে নর্মালি কতটুকু ফ্লুইড থাকে ক্লিনিক্যালি আমরা কতটুকু পাই কীভাবে অ্যাসেসমেন্ট করি অফ দ্য প্লোরালিপিশনের মধ্যে পড়তে হবে এক্সিটুটিভ কস্ট ট্রান্সজেটিভ কজ এবং ইউনিলেটারাল বায়োলার্টাল প্লোলিপিশনের মধ্যে পার্থক্য এবং কী কী কস থাকতে পারে কখন আমরা এক্সিটুটিভ বলবো কখন আমরা ট্রানজিটেটিভ বলবো এরপরে যদি আমি চলে আসি তাহলে আমি দেখতে পাবো যে এখানে প্রোলিফিউশনের বিভিন্ন ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আছে প্রোলিফিশন আর ডিফারেন্সিয়াল ডায়গনোসিসের মধ্যে কোন ধরনের ফাইন্ডিংস আমরা পাই এটি খুব ভালোভাবে পড়তে হবে আর লাইটস যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়ারাও এক্সিটুট এবং ট্রান্সলিটের মধ্যে পার্থক্য দেওয়া আছে সেটি ভালো করে পড়তে হবে এর পাশাপাশি যে ইম্পাইমা কাকে বলে এটি একটু দেখে নিতে পারো এবং রেসপেটারি ফেলার হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট কাকে বলে ক্লাসিফিকেশান কাকে বলে টাইপ ওয়ান টাইপ টু রেসপেটরি ফেলিয়ারের মধ্যে পার্থক্য এবং এই দুটোর মধ্যে হচ্ছে যে কখন টাইপ ওয়ান বলবো কখন টাইপ টু বলবো কেন সিওপিটির ক্ষেত্রে আমরা হাই ফ্লব অক্সিজেন দিই না এগুলো ক্লিনিক্যালি খুবই ইম্পর্টেন্ট এবং রেসপিটি ফিলারের ক্ষেত্রে যে অ্যাসেসমেন্ট যেগুলো আছে যে ক্লিনিক্যাল ফিচার ইনভেস্টিগেশন ট্রিটমেন্ট প্ল্যান কীভাবে কী করতে হবে এটি সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে দেন অ্যাজমা অ্যাজমার ডেফিনেশানটা একদম মুখস্থ রাখতে হবে যেহেতু অ্যাজমা একদমই কমন ক্লিনিক্যাল ফিচার খুবই ইম্পর্টেন্ট অ্যাজমার ক্ষেত্রে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে হচ্ছে যে কীভাবে আপনি ডায়াগনোসিস করবেন অ্যাজমার ক্ষেত্রে স্টেপ আপ এবং স্টেপ ডাউন যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে এবং যে নতুন যে ট্রিটমেন্টটি আছে সেই ট্রিটমেন্টই পড়বেন এই ট্রিটমেন্টটি আপাতত পড়া দরকার নেই আরও ইম্পর্টেন্ট যেটি হচ্ছে যে কীভাবে অ্যাসেসমেন্ট করবেন যে ইকুড সিভার অ্যাজমা এবং লাইফ থ্রেটনিং অ্যাজমা এবং নিয়ার ফ্যাটাল অ্যাজমা এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর এর পাশাপাশি যদি থাকতো যে স্ট্রাট অ্যাজমাটিকাস টিকাজ বা ইকুইড সিভির অ্যাজমার ক্ষেত্রে কী কীভাবে আমার ট্রিটমেন্টটা দেয় কখন আমরা অ্যাসিস্টেড ভেন্টিলেশন লাগবে অ্যাজমার ক্ষেত্রে এটি খুবই ইম্পর্টেন্ট এরপর সিওপিটির ক্ষেত্রে ডেফিনেশন অফ দ্য কনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ প্যাথোফিজিওলজিটা খুবই ইম্পর্ট্যান্ট পালমোনারি এবং সিস্টেমিক প্যাথোফিজিওলজি বিশেষ করে সিস্টেমিক প্যাথোলজিতে কেন সিওপিটিতে অস্টিওপোরোসিস বা ওয়েট লস হয় একটু কিন্তু ভালোভাবে পড়তে হবে এবং সিগারেট স্মোকিং ছাড়াও যে আরও অনেকগুলো ফ্যাক্টর আছে সেগুলো কিন্তু তো ভালোভাবে ধারণা করতে হবে এবং যে স্কেলটি আছে এমআরসি স্কেল ডিজ নিয়ে সেটি পড়তে হবে এবং এক্সপ্যারামেট্রিক ক্লাসিফিকেশনটা পড়তে হবে কী কী ধরনের ড্রাগস আমরা ইউজ করি সিওপিডিতে সেগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে লং টার্ম থেরাপি কী দেই সিওপিডির ক্ষেত্রে ট্রিটমেন্ট কী থাকে এবং একুট যে এক্সারভেশন ও সিওপিডির যে ট্রিটমেন্ট প্রোটোকল এটিও আপনারা টোয়েন্টি থার্ড থেকে একটু দেখে নেবেন সিস্টিক ফাইব্রোসিস ব্রোকেটেসিস খুবই ইম্পর্টেন্ট ব্রোকেটেসিসের ডেফিনেশান ক্লাসিফিকেশন তো নেই এর ক্লিনিক্যাল ফিচার এবং ট্রিটমেন্ট সম্পর্কে একটু ধারণা রাখতে হবে এবং একই সাথে সিস্টিক ফাইব্রোসিস সম্পর্কে তেমন কিছু পাওয়ার দরকার নেই বাট কমপ্লিকেশন এবং ক্লিনিক্যাল ফিচার সম্পর্কে একটু ধারণা রাখতে পারেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইজ নিউমোনিয়া নিউমোনিয়া সম্পর্কে পড়তে হবে নিউমোনিয়ার ডেফিনিশন নিউমোনিয়ার ক্লাসিফিকেশন কি কি ধরনের ফ্যাক্টর থাকে স্টেজেস অফ দ্য নিউমোনিয়া যেটি এখানে নেই ফ্যাটিলজি থেকে পরিণত হবে এবং কি কি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আছে নিউমোনিয়ার কি কি কমন অর্গানিজম আছে যেটি আমরা এখানে করোনা ভাইরাসও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান বার্নিং ইস্যু এবং কার্ভ সিক্সটি ফাইভ যেটি আছে কখন আমরা এটি বলি কীভাবে ডায়াগনোসিস করি এই ডায়াগনোসিসের ফাইন্ডিংস আমরা যেটা পড়ব এবং ফ্লুয়াল ফ্রুট যখন অ্যাসপ্রেশান করবো ফ্লুয়াল ফ্রুট অ্যাসপ্রেশন করলে কী কী ধরনের ফাইন্ডিংস পাওয়া যায় নিমোনিয়ার ক্ষেত্রে সেটি পড়তে হবে কখন অক্সিজেন দিতে হবে কতটুকু দিতে হবে এটি ইম্পর্টেন্ট কীভাবে অ্যান্টিবায়োডিক ট্রিটমেন্ট দেবেন কমিউনিটি একোড নিউমোনিয়ার ক্ষেত্রে কী কী কমপ্লিকেশন ডেভেলপ করছে নিউমোনিয়ার ক্ষেত্রে এবং কখন আমরা সে তাকে আইসি ইউতে আমরা অ্যাডমিট করব কখন ফলো আপ করবো এটি পড়তে হবে হসপিটাল অ্যাক নিউমোনিয়া কাকে বলে কোন কোন অর্গানিজম হসপিটাল অ্যাক নিউমোনিয়াতে ইম্পর্টেন্ট সাপোর্টিভ নিউমোনিয়া বা লাং অ্যাকসেসিস ইজ ভেরি ইম্পর্টেন্ট মনে রাখতে হবে লাং অ্যাপসেস এবং বঙ্কেটেসিস দুটোর মধ্যে পার্থক্য করতে হবে শিখতে হবে এবং ভালোভাবে পড়তে হবে এবং একই সাথে যে নিউমোনিয়াম ইমিনো কম্প্রোয়াস পেশেন্টের ক্ষেত্রে কী কী অর্গানিজম কাজ করে সেটি সম্পর্কে ধারণা রাখতে হবে এবার আসতে টিউবার ক্লোসিস সম্পর্কে ভেরি ভেরি ইম্পর্টেন্ট টিউবার ক্লোসিস ডেফিনেশান পড়তে হবে ইপিডিমোলজিটা একটু ধারণা রাখতে হবে অর্গানিজম প্যাথোলজি ইজ ইম্পর্টেন্ট এটি প্যাথোলজি বা মাইক্রোবায়োলজি থেকে দেখে নেবেন প্রাইমারি পালমোনার টিভি কাকে বলে মিলিরিয়ারি টিভি কাকে বলে এটি সম্পর্কে একটু ধারণা রাখতে হবে এছাড়াও ক্লিনিক্যাল ফিচার যেটি আছে এই ক্লিনিক্যাল ফিচারগুলো পড়তে হবে কী কী কমপ্লিকেশান হতে পারে টিউবার প্রসেসের ট্রিটমেন্ট প্ল্যান টিউবার প্রসেসের কী হতে পারে এবং কী কী ধরনের ম্যানিফেস্টেশন হতে পারে চেস্ট এক্সারসাইজতে সেগুলো সম্পর্কে কিন্তু ভালোভাবে ধারণা রাখতে হবে এর পাশাপাশি ইনভেস্টিগেশন আপনি কি কি করবেন অর্থাৎ কি কী ধরনের ইনভেস্টিগেশন করা যায় টিউবারক্লোসিসের ক্ষেত্রে এটি পড়তে হবে ম্যানেজমেন্ট আমার আপনাকে পড়তে হবে খুবই ইম্পর্ট্যান্ট ক্লোসিস অ্যান্টি ড্রাগ যেগুলো আছে ড্রাগগুলোর প্রত্যেকটারই কিন্তু সাইড এফেক্ট আছে কোন ড্রাগসের কী কী সাইড এফেক্ট দুইটা বা তিনটা করে মুখস্থ রাখতে হবে এবার কি কি ধরনের এটিপিক্যাল মাইক্রোব্যাকটেরিয়াম আছে এগুলো পড়তে হবে এই যে রেজিমেন্টগুলোকে কী করতে হবে মুখস্থ রাখতে হবে এবং এরপর আসে ব্রঙ্কদানিক কার্সিনোমার ক্ষেত্রে কী কী টাইপের কার্সিনোমা আছে কোন ধরনের কার্সিনোমা সবচেয়ে ভেরি মাস কমন এটি পড়তে হবে এবং টিউমার এবং হচ্ছে যে হর্নার সিন্ডম এই সম্পর্কে একটু ধারণা রাখা খুবই দরকার এর পরে আসা যাক যে ব্রঙ্কদানিক কার্সিনোমার ক্ষেত্রে যে এক্সট্রা পালমোনের ম্যানিফেস্টেশন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট নন ম্যাসটিক ম্যানিফেস্টেশন এবং কমন যে রেডিওলজিক্যাল ফাইন্ডিংসগুলো আছে ব্রংকদিনী কার্সিনোমার ক্ষেত্রে আটটি ফাইন্ডিংস এটি খুব ভালোভাবে মুখস্থ করতে হবে মেস্টারের কিছু ফিচার আছে এগুলো পড়তে হবে বাকি যেগুলো আছে ডেভিডসনে সেগুলো তেমন আইএলডি সম্পর্কে একটু ধারণা রাখতে পারেন বাকি পড়াগুলো এমবিবিএস লেভেলে এখন পর্যন্ত তেমন দরকার নেই দরকার যেটি আছে সেটি হচ্ছে যে একইবারে আমরা যদি চলে যাই হচ্ছে নিউমোথোরাস সম্পর্কে যে নিউমোথরাস সম্পর্কে আপনার একদম ভালো ধারণা থাকতে হবে যে নিউমোথেরাসের ডেফিনেশান কী কী টাইপসের নিউমোথোরাস আছে কীভাবে এটি ক্লাসিফিকেশন করা যায় এবং কী কীভাবে ট্রিটমেন্ট আমরা করতে পারি এবং একটা ছক অনুযায়ী নিউমোথেরাপে আমরা কী করতে পারি ট্রিটমেন্ট করতে পারি এখন যারা একই সাথে গাইড পড়তে ভালোবাসেন থার্ড ইয়ার থেকে তাদের জন্য একটু বলে রেখা ভালো গাইড আপনি পড়তে পারেন সেক্ষেত্রে আপনাকে একদম বেসিক লেভেল পড়তে হবে ইনস্পেকশন পাল্পেশন পারকাশনে কী কী দেখা যায় এবং কফ এবং স্পুটাম বলতে কি বুঝি কমন স্পুটাম কমন কজ রেড ফ্লাগ যে সাইনগুলো আছে কমন সিমটম কমন সাইন এগুলো গুরুত্বপূর্ণ একসাথে রেসপিটারি ডিস্ট্রেসের বা ব্রেসলেস্ট্রেসের কিছু কজ এবং এখানে আমরা দেখছি যে স্পুটাম কোন ধরনের স্পুটামে কী কী ধরনের ডিজিজ হতে পারে এটি এগুলো পড়তে হবে মোটামুটি হচ্ছে যে সিওপিডি এবং অ্যাজমা সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে হেমাটাইমিস এবং হেমোটাইসিসের মধ্যে পার্থক্য যেটি আছে সেটি পড়তে হবে রেসপিটি ফেলার আগেই বলেছি টাইপ ওয়ান টাইপ টু কাকে বলে কীভাবে পার্থক্য করবো কখন অক্সিজেন দেবো কখন লো অক্সিজেন দিব সিওপিডিতে কেন হাই অক্সিজেন দেবো না প্লোরিপিশন সম্পর্কে একদম ফুল লেভেলে পড়াশোনা করতে হবে প্রোলিপিশন সম্পর্কে নিউমথলা সম্পর্কে পড়তে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই অ্যাজমার ক্ষেত্রে ব্রঙ্কিয়াল অ্যাজমা এবং কার্ডিয়াক অ্যাজমার মধ্যে পার্থক্য এই যে সিনারিও যে বেসগুলো আছে অর্থাৎ হিস্ট্রি সিমটম সাইন ইনভেস্টিগেশন ট্রিটমেন্ট আপনি এভাবেও লিখতে পারেন কার্ডিয়াক অ্যাজমা এবং ব্রঙ্কিয়াল অ্যাজমার মধ্যে পার্থক্য ব্রঙ্কিয়াল অ্যাজমা এবং সিওপিডির মধ্যে পার্থক্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে কী কী এক্সট্রা ফাইন্ডিংস আছে সেগুলো পড়তে হবে আগেও বলেছি কার্ডিয়াক অ্যাজমা এবং বঙ্কিল আজমার মধ্যে পার্থক্য যেটি সেগুলো পড়তে হবে সিওপিটির ক্ষেত্রে সবই পড়তে হবে এছাড়াও যেগুলো আছে কমিউনিটি অ্যাকাউন্ট নিমনে এবং এই যে কোশ্চেনগুলো আছে যে পুরো ডেবিটসন পড়লাম কিন্তু কোশ্চেন ওয়াইজ কোনো প্রিপারেশান নিলাম নিলাম না তাহলে কিন্তু হবে না অর্থাৎ এই যে ক্লিনিক্যাল সিনারিগুলো আছে সেগুলো পড়ে দেন এগুলো কিন্তু মেলাতে হবে এর পাশাপাশি যদি কেউ লং কেস পড়তে চায় যে লং কেসের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে আবদুল্লা স্যারের বই কিন্তু আমরা ওটা সবচেয়ে বেশি ফলো করি এবং আবদুল্লা স্যারের বইয়ে যেগুলো আমরা ফলো করি সেটি হচ্ছে যে কমন যে ডিজিজগুলো আছে দ্যাট মিনস টিউবার ক্লোরের অর্থাৎ পালমোনারি টিউবার ক্লোসিস নিউমোনিয়া হ্যাঁ তারপর একসাথে হচ্ছে কনিক অপোসেটিভ পালমোনারি ডিজিস ব্রঙ্কোজেনিক কার্সিনোমা ভেরি রিয়ারলি লাং অ্যাপসেস থাকতে পারে ব্রোকেটেসিস থাকতে পারে এবং আরেকটি জিনিস আপনাকে ব্রঙ্কিয়াল অ্যাজমা আপনাকে পড়তে হবে আরেকটি জিনিস খুবই ইম্পর্টেন্ট হচ্ছে এই জায়গাটাতে যে লাং অ্যাপসেস এবং ব্রংকেকটিসিস দিস ইজ ভেরি মাছ ইম্পর্টেন্ট লাং অ্যাপসেস এবং ব্রংকেটেসিসের মধ্যে আপনাকে পার্থক্য কিন্তু খুবই ভালোভাবে পড়তে হবে এবং এই লাং অ্যাপসেস এবং ব্রংকেটেসিসের মধ্যে পার্থক্য অর্থাৎ পোস্ট টিবি ব্রংকেকটিসিস যেগুলো আছে সে সম্পর্কে আপনাকে ভালো ধারণা রাখতে হবে আশা করি ভিডিওটি আপনাদের জন্য কিছুটা হলে উপকৃত হয়েছে এর পরের ভিডিও থেকে আমরা শুরু করতে চাবো যে কীভাবে একদম বেসিক লেভেলের রেসপিরেটরি সিস্টেম ফ্রম অ্যানাটমি এবং ফিজিওলজি থেকে শুরু করা যায় ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ